পূর্ব বর্ধমান জেলার ভাতারের মাহাতা গ্রামে শাওরিকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বোলপুরের রাজকুমার আগরওয়ালের সাথে 20 বছর আগে লীলা আগরওয়ালের বিবাহ হয়। তারা বর্ধমানে বসবাস করতেন। বর্ধমান শহরে সুদীপ্ত মুখার্জির বাড়িতে লীলা আগরওয়াল পরিচারিকার কাজ করতেন। অভিযোগ, সুদীপ্ত মুখার্জির সাথে লীলার বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে সুদীপ্ত মুখার্জির স্ত্রী স্বামীর সঙ্গে সম্পর্ক ত্যাগ করে বাপের বাড়ি চলে যান। গত মঙ্গলবার লীলা আগরওয়ালের মৃতদেহ উদ্ধার করে তারই ভাড়া বাড়ি থেকে ভাতার থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য সুদীপ্ত মুখার্জিকে ভাতার থানায় নিয়ে যাওয়া হয়। অপরদিকে নিহত লীলা আগরওয়ালের মেয়ের বিয়ে হয় বোলপুরে প্রসেনজিৎ দলুইয়ের সাথে। শাওরি লীলার অবৈধ সম্পর্ক জামাই প্রসেনজিৎ দলুই মেনে নিতে না পারায় তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পুলিশ প্রসেনজিৎ দলুইকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার বর্ধমান আদালতে পেশ করে। ভাতার থেকে আমিরুল ইসলাম, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার ভাতারের মাহাতা গ্রামে শাওরিকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বোলপুরের রাজকুমার আগরওয়ালের সাথে 20 বছর আগে লীলা আগরওয়ালের বিবাহ হয়। তারা বর্ধমানে বসবাস করতেন। বর্ধমান শহরে সুদীপ্ত মুখার্জির বাড়িতে লীলা আগরওয়াল পরিচারিকার কাজ করতেন। অভিযোগ, সুদীপ্ত মুখার্জির সাথে লীলার বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে সুদীপ্ত মুখার্জির স্ত্রী স্বামীর সঙ্গে সম্পর্ক ত্যাগ করে বাপের বাড়ি চলে যান। গত মঙ্গলবার লীলা আগরওয়ালের মৃতদেহ উদ্ধার করে তারই ভাড়া বাড়ি থেকে ভাতার থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য সুদীপ্ত মুখার্জিকে ভাতার থানায় নিয়ে যাওয়া হয়। অপরদিকে নিহত লীলা আগরওয়ালের মেয়ের বিয়ে হয় বোলপুরে প্রসেনজিৎ দলুইয়ের সাথে। শাওরি লীলার অবৈধ সম্পর্ক জামাই প্রসেনজিৎ দলুই মেনে নিতে না পারায় তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পুলিশ প্রসেনজিৎ দলুইকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার বর্ধমান আদালতে পেশ করে। ভাতার থেকে আমিরুল ইসলাম, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার ভাতারের মাহাতা গ্রামে শাওরিকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বোলপুরের রাজকুমার আগরওয়ালের সাথে 20 বছর আগে লীলা আগরওয়ালের বিবাহ হয়। তারা বর্ধমানে বসবাস করতেন। বর্ধমান শহরে সুদীপ্ত মুখার্জির বাড়িতে লীলা আগরওয়াল পরিচারিকার কাজ করতেন। অভিযোগ, সুদীপ্ত মুখার্জির সাথে লীলার বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে সুদীপ্ত মুখার্জির স্ত্রী স্বামীর সঙ্গে সম্পর্ক ত্যাগ করে বাপের বাড়ি চলে যান। গত মঙ্গলবার লীলা আগরওয়ালের মৃতদেহ উদ্ধার করে তারই ভাড়া বাড়ি থেকে ভাতার থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য সুদীপ্ত মুখার্জিকে ভাতার থানায় নিয়ে যাওয়া হয়। অপরদিকে নিহত লীলা আগরওয়ালের মেয়ের বিয়ে হয় বোলপুরে প্রসেনজিৎ দলুইয়ের সাথে। শাওরি লীলার অবৈধ সম্পর্ক জামাই প্রসেনজিৎ দলুই মেনে নিতে না পারায় তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পুলিশ প্রসেনজিৎ দলুইকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার বর্ধমান আদালতে পেশ করে। ভাতার থেকে আমিরুল ইসলাম, আনন্দ বার্তা।